চলছে, শুধু এটা ইকোনমিক না, এটা তো পলিটিক্যাল ইকোনমিক অনেক জিনিসগুলো আছে, তো সেগুলো আমরা কেন মোর অ্যাক্টিভ হই না কেন এবং হওয়া উচিত এটা আমি মনে করি। এখানে আপনারা জানেন যারা আমাদের হয়ে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করে, আই বিলিভ দে আর নট আওয়ার ট্রু রিপ্রেজেন্টেটিভ, এবং আমাদের ট্রু রিপ্রেজেন্টেটিভ বলতে উই আর দি পিপল, এখানে যারা এরাই দে আর দ্য ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ হিন্দু কমিউনিটি। এবং সেক্ষেত্রে আমরা অন্যান্য ফোরামে কীভাবে মোর অ্যাক্টিভ হতে পারি, কীভাবে পার্টিসিপেট করতে পারি এবং আমাদের কথা সেখানে বলতে পারি, সে ব্যাপারে কী করা উচিত সেটা আলোচনা এবং সেখান থেকে নট অনলি আজকেই যে করতে হবে নট সার্ভিসও, আমাদের এই প্রক্রিয়াটা শুরু করা যায় কিনা সেটা আপনি চিন্তা ভাবনা করেন, সেটা এটা আমার দ্বিতীয় সাজেশন। আমি প্রথমটা আমি প্রশ্ন করলাম, আমি এখানে প্রবলেম দেখছি অ্যান্সার করতে। থ্যাংক ইউ। এবারে আমাকে কেন নির্বাচিত করা হয়েছে আমি জানি না, এখানে আপনাদের সামনে আমার ব্যক্তি জীবনের কথা বলার জন্য, আমার সাফল্যের কথা বলার জন্য কিছু নেই, একজন সাধারণ মানুষ আমি, একটি সাধারণ পরিবার আমার জন্ম। তবে এটা বলতে পারেন যে আমার জীবনটা একটা সংগ্রামী জীবন, সেই সংগ্রামের কিছু কথা এখানে আমি তুলে ধরবো, কিভাবে সংগ্রাম করেছিলাম। এবং আমি চাই এই প্রবাসে যারা পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন তাদের জন্য একটু সাহস যোগাবে। অবশ্যই সফলতার মুখ আমি কি দেখেছি সেটা বড় কথা নয়, হচ্ছে অ্যাকচুয়ালি আমি সাফল্যের দিক দিয়ে কিন্তু সাফল্যের কোনো ব্যাপার আমার মধ্যে নেই, করে আমার খালি প্রচেষ্টা হচ্ছে সারা জীবন ধরে, সেই প্রচেষ্টা এখনো চলছে, আরম্ভ হয়েছিল বহুদিন আগে, এক মিনিটের মধ্যে কথাটা বলে নিই। আমার জন্ম কিন্তু বাংলাদেশে নয়, ভারতীয় নয়, আমার জন্ম বাংলাদেশ, কারণ আমার বাবা ছিলেন, আমরা চাঁদপুরে এলো, আমার বাবা ছোটোবেলা থেকেই স্কুল কলেজের জীবন থেকেই, স্কুলের জীবন থেকেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে লিপ্ত হয়ে পড়েন, যার জন্য কলেজে যখন স্কুল ফাইনাল পাস করার পরে কলকাতায় এলেন পড়াশোনা করার জন্যে, তখন কোথাও অ্যাডমিশন পেলেন না, তার কারণ যেখানেই হয় সেই রেফারেন্সের জন্য ঠিক হরিগঞ্জ থানাতে বাংলাদেশে যায় ওয়েস্ট বেঙ্গল, তখন তো ইন্ডিয়া বেঙ্গল ছিল, তারা বলে এই পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এবং তার জন্য অ্যাডমিশন। তখন কতগুলো কথা জীবনে আমি মনে রাখি আর কি, বঙ্গবাসী কলেজ ছিল কলকাতায়, তার প্রিন্সিপাল গিরীশ চন্দ্র বোস, সে বলেছিল যে কোনো ছাত্র সে যত বড় স্বদেশী হোক তাকে আমি আমার এখানে দরজা করে রেখেছি। আমার বাবার কলকাতা এডুকেশন, কলেজ এডুকেশন ওই জন্যই সম্ভব হয়েছিল, এবং তারপর উনি ল পড়লেন কিন্তু দেশে প্র্যাকটিস করতে পারলেন না, কারণ সবসময় পুলিশের অত্যাচারে থাকতে পারতেন না শহরে, নানা রকমভাবে তাকে আক্রমণ করা হতো। বাংলাদেশে চলে গিয়ে আবার ল পাস করে প্র্যাকটিস করলেন, এবং উনি হ্যাপিলি ওখানে ছিলাম, দেশেও উনি হেল্প করতেন ইন্ডিয়ার ফ্রিডম করতে। একসময় একজন আমাদের বাংলাদেশি এক ভদ্রলোকের চাকরি চলে গিয়েছিল, আপনারা হয়তো জানেন না, উনি নিজের চাকরিটা ছেড়ে দিয়ে তাকে সেই চাকরিতে দিয়েছিলেন। কিছুদিন আগে আমাদের একজন বাংলাদেশি অত্যন্ত নিরীহ মানুষ, একটা সামান্য দুর্ঘটনা ঘটেছিল একটা ডোমেস্টিক ইসে, তারা স্বামী স্ত্রী দুজন অ্যারেস্ট হয়ে যায়, এবং আমাদের ওভারনাইট তাকে রিলিজ করার জন্য $80,000 বন্ডের দরকার হয়েছিল। আপনারা শুনে সুখী হবেন, এই পবিত্রতা এসে $80,000 আমরা 48 ঘন্টায় জোগাড় করার নেতৃত্ব দিয়েছিলেন পবিত্রতা। সমাপ্তি টানছি, এরপরে আমন্ত্রণ জানাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠানে, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চা, যারা চা খেতে চান, যাদের জীবনে এসেছে। দীপ্ত রায় অত্যন্ত মেধাবী একটি ছেলে, আমার প্রিয় বন্ধু তুষার রায়ের সুযোগ্য পুত্র এবং বৌদি এখানে উপস্থিত হয়েছেন, আমরা এই পরিবারটিকে, এবং আপনারা জানেন আমরা শেয়ার হোল্ডারের নাম দেখলাম, একটি সমৃদ্ধ শেয়ার মেম্বার সে আমাদের এই সংগঠনের। আমরা
Thank you.
Thank you.
I'm
Thank you.
Thank you.
বিপদ হাঁটিতেছি পৃথিবী বিপথে। সিংহর সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকে ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরে বনলতা সেন। ধন্যবাদ সবাইকে, আমি পুরনো শোনাবো।
खटा करिया और सारे सब है तेरा रूप, गजले हो
Yeah.
কিচার কর।
আরে তেরে কি